হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আসলে সত্যি কথা বলতে আমরা শুধু আশাই করতেছি হয়তো বা ভালো থাকবেন কিন্তু কতটুকু ভালো আছেন আসলে জানি না কারণ আমিও আসলে খুব একটা ভালো নাই কারণ দেশের অবস্থা দেশের বর্তমান পরিস্থিতি কী বা কেমন আপনারা সবাই জানেন এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই দেশটার অবস্থা ভালো না দেশটা আসলে অনেক খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছে আর কি আরে কাদার মধ্যে নামাইতে চাই না বাইকটা তো বাইকটা আসলে অনেক দিন পরে বের করলাম অনেক দিন পরে কম করে হলেও সাত আট দিন পরে হচ্ছে বাইকটা বের করলাম বাইকটা বের করে একটু আনইউজুয়াল লাগতেছে মনে হচ্ছে যেন পিছনের চাকায় হাওয়া নাই এমন মনে হচ্ছে কেন কেন জানি না তো আসলে এই জন্যই বাইকটা নিয়ে বের হওয়া না হলে বাইকটা হয়তো বা সমস্যা হয়ে যেতে পারে ব্যাটারিটা ডাউন হয়ে যেতে পারে এমনিতেই বাইকটা স্টার্ট দেওয়ার সময় অনেক কষ্ট হয়েছে আমার মানে বাইকটা আসলে স্টার্ট নিতে চাচ্ছিলো না অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে বাইকটা আসলে স্টার্ট নিয়েছে আর এদিকে তো দেখি কাদা কাদা পানি পানি অবস্থা আস্তে আস্তে চাই তো মোটামুটি কারফিউ চলতেছে কারফিউ চলতেছে আর কারফিউ চললে বুঝেন তো বের হওয়া নিষেধ বের হওয়া মানা তারপরেও মানুষ কিন্তু বের হচ্ছে কারণ রাস্তাঘাটে দেখেন অনেক অনেক মানুষ কারফিউয়ের মধ্যেও মানুষকে বের হতে হয় বের হতে হবে না হলে আসলে কিভাবে জীবন চলবে জীবন তো আর থেমে থাকে না হয়তো বা দেশটা থেমে আছে কিন্তু জীবন তো থেমে নাই। জীবন তো চলতেছে সবার মেইন রোডে ওঠার ইচ্ছা নাই কারণ মেইন রোডের অবস্থা তেমন একটা ভালো না মেইন রোডের রাস্তার উপরে অনেক অনেক ইট পাটকেল তারপরে পোড়ানো হয়েছে অনেক কিছু সেইগুলো আসছে আসলে সেই সব অবশেষ আর কি তো আজকের এই ভ্লগটা কবে প্রকাশিত হবে জানি না মানে কবে পাবলিশ হবে এটা জানি না কিন্তু যেহেতু আপনারা এখন দেখতেছেন তার মানে ভ্লগটা আসলে পাবলিশ হয়ে গেছে আর রাইট নাও আসলে আমাদের সকল ধরনের ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সব কিছু বন্ধ সবই বন্ধ শুধুমাত্র মোবাইল ফোনে সেলফোনে আর কি কল দেওয়া যায় মানুষকে এস দেওয়া যায় মানে বলতে গেলে আমরা সেই আর কি দুই হাজার দুই তিন বা চার পাঁচ দু হাজার চার পাঁচের সময়ে যখন আমরা খালি মোবাইল ফোন বলতে শুধু কল দেওয়া এবং এস দেওয়া বলেই জানতাম ঠিক ওই সময়টাতে বলতে গেলে এখন আমরা ফেরত গেছি কোনো ইন্টারনেট নাই আর কোন ধরনের কোনো ভিডিও পাবলিশ করা যাচ্ছে না ইউটিউবে কোনো কিছু আপলোড দেওয়া যাচ্ছে না ইভেন আপলোড দিয়ে রাখা ভিডিও আমি পাবলিশ করতে পারতেছি না বা শিডিউল দিতে পারতেছি না কিছু করতে পারতেছি না আসলে এই হচ্ছে অবস্থা এখন বর্তমান আমাদের মানে বুঝতেই পারতেছেন কতটা মানে কীরকম জীবনযাপন করতেছি আমরা আমি আপনারা সবাই জানেন আসলে তো আসলে এই ভিডিওটা যেদিন পাবলিশ হবে যখন আপনারা দেখতেছেন ততক্ষণে হয়তোবা সব কিছু ঠিক হয়ে গেছে কারণ সব কিছু ঠিক না হলে ভিডিওটা কীভাবে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হয়তোবা ততদিনে ইন্টারনেট ঠিক হয়ে গেছে হয়তোবা এতদিনে ইন্টারনেট আবার চলে এসেছে আবার হয়তোবা আমাদের কানেকটিভিটি ফেরত এসেছে তো মানে দুর্বিসহ জীবনটা আসলে দুর্বিসহ বাসার ভিতরে আসলে কতক্ষণি থাকা যায় এই কারফিউয়ের ভিতরে আসলে বাসায় বসে তো আর জীবন চলে না জীবনকে তো চালিয়ে নিতে হয় আসলে তো যাই হোক ছোট্ট একটা ব্লগ আমি আসলে ব্লগটা বড় করতে চাচ্ছি না আর এখানে ময়লা ফেলে 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 একদম রাস্তার অর্ধেকটা পুরো ময়লা হয়ে গেছে আর কি তো ভিডিওটা আসলে আর বড় করতে চাচ্ছি না কারণ ভিডিওটা বড় করে কী লাভ কী বলবো কি কন্টেন্ট দিবো আপনাদেরকে কোনো কন্টেন্টই নাকি আসলে আর ভিডিওটা লাস্টে কয়েকটা ক্লিপ অ্যাড করে দিব ক্লিপগুলো দেখবেন একদম লাস্টে থাকবে মানে আমাদের জীবনযাপন আমাদের কি অবস্থা হয়েছিল একটা রেকর্ড হয়ে থাকবে আর কি একটা মানে একটা ডকুমেন্টেশন থাকবে আর কি এইটাই তো সবাই ভালো থাকার চেষ্টা করবেন সুস্থ থাকার চেষ্টা করবেন এই অবস্থায় আশা রাখি এবং সেফলি থাকার চেষ্টা করবেন বাই বাই